খবর শুনবা। জয় বাংলা খবর। রেডিও নষ্ট। আমি ঠিক করতে পারি। মারে বল, ব্যাটারি দিতে। মারে কেমনে বলবো, মা তো মারা গেছে। শুনি শোন, তোর মা যে মারা গেছে সেটা আমি জানি। তোর জন্মের সময় সে মারা গেছে, তখন বাধ্য হয়ে বিবাহ করলাম মরিয়মরে। কিন্তু সে তো তোর মায়ের সে অধিক আদরে বড় করছে, তার তুই মা ডাকবি না? না। কি ডাকবি? নাম ভেজা ডাকবো, মরিয়ম ডাকবো। মরিয়ম, মরিয়ম। বাবজান ব্যাটারি চাই। ব্যাটারি তো ঘরে নাই। কাজটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে। মরিয়ম, মরিয়ম। পানি খাবো, পানি দাও। এখন খাবো না, পরে খাবো। ভাইয়া, কেমন সব খবর বাড়াইছেন? আপনাকে এখন যেতে বলছে। কি করতেছ? পাতা। এত রাইতে কি পাতা টোকাও? শরীরের এই অবস্থায় তো জঙ্গলে যাওয়া ঠিক না। আপনার সঙ্গে আমার অতি জরুরি কিছু কথা আছে। চলেন, ঘরে চলেন। এখন শুনতে পারবো না, চেয়ারম্যান সাহেব খবর পাঠাইছেন, তার কথা জরুরি। চেয়ারম্যান সাহেবের কথার চেয়ে আমার কথাটা বেশি জরুরি। এক এক সময় তুমি যে কি কথা বলো না। আচ্ছা, পাতা দিয়ে কি করবা? সেটাই তো আপনারে বলবো। চলেন, ঘরে চলেন। আগে চেয়ারম্যান সাহেবের কথাটা শুনে আসি। শুনো, চার পাঁচজন পরিমাণ ভাত রাইন্দা রাখবা। ভাত আর ডাল, ঘরে ডিম আছে না? ডিম থাকলে ডিমের চালনা করো। চেয়ারম্যান সাহেব এত রাইতে ডাইতে পাঠাইছে, ঘটনা কি? খবর কি? খবর লাজ্জু করে মুক্তি আছে আপনার বাড়িতে, খাওয়া দাওয়া করে, অসভাতে লুকাইয়া থুয়ে যায়, এই খবর কেমনে পাইব? খবর দানের লোক আছে। ভাইজান, আপনার কাছে একটা আবদার, আমি মুক্তি যাবো, মিলিটির সাথে ফাইট দিব। কথা বন্ধ, সবসময় এক কথা শুনতে ভালো লাগে না, চল। মরিয়ম, এটা কি? তুমি ঘুমাইতে যাও মা। আমার মা ডাকবা না? আচ্ছা ঠিক আছে, ডাকবো না। ফুলি, ঘুমাইতে যাও। এগুলো কি? ওষুধ। কি ওষুধ? যাও, তুমি ঘুমাইতে যাও, উঠো। না, কিসটা বলো। এক দেশে ছিল এক রাজা। রাজার নাম কি? রাজার নাম হলুদ কুমার। সে সব সময় হুইলদা কাপড় পরত। একদিন রাজা গেল শিকারে। রাজার সঙ্গে কত লোক লস্কর, পাইক, পেয়াদা, বরকন্দাজ। রাজা জঙ্গলের মধ্যে দেখল একটা ফুটফুটে কন্যা। Thank you.
ইদ্রিস তুমি বাইরে যাও। আমি থাকলে অসুবিধা কি? অসুবিধা আছে, মজিদের সাথে আমার প্রাইভেট কথা আছে। তুমি বাইরে যাও কইলাম। মজিদ জি, তুমি ঠিক করে বলো, তুমি কি শান্তি চাও? অবশ্যই চাই। তুমি শান্তি চাও, আমি শান্তি চাই, এই গ্রামের মানুষ শান্তি চায়, পশু পাখি শান্তি চায়, গাছপালা শান্তি চায়, চাই কিনা বলো? অবশ্যই চাই। মজিদ, তুমি মুখে বলতেছো শান্তি চাও, আসলে তুমি শান্তি চাও না। চাবো না কেন? তোমার বাড়িতে মুক্তি আসে, খানাপিনা করে, অস্ত্র লুকায় রাখে, এটা ঠিক কিনা বলো? এইটা ঠিক না, এটা মিথ্যা, এটা গাছে মাছে মিথ্যা। ঠিক আছে, ঠিক আছে। ধরো, কোরআন মজিদ হাতে নাও, কোরআন মজিদ হাতে নিয়ে বলো ঘটনা সত্য না। আমি জানি কোরআন মজিদ হাতে নিয়ে তুমি মিথ্যা বলবে না। কোরআন মজিদ হাতে নিতে পারবো না চেয়ারম্যান স্যার, আমার ওজু নাই। ঠিক আছে, ওজুর পানি দিতে বলি। চেয়ারম্যান স্যার, ঘটনা সত্য। মজিদ শোনো, চারদিকে মিলিটারি, দুই দিন আগে মিলিটারির সাথে মুক্তির যুদ্ধ হয়েছে, দেশের অবস্থা অত্যন্ত গরম, এই সময় তুমি যেটা করতেছো এটা কি ঠিক? আরে তুমি তো একলা মরবো না, তোমার সাথে আমরা সবাই মরবো, গ্রামে মিলিটারি চলে আসবে। তাই বলে দেশের জন্য কিছু করব না? আরে নিজে বাঁচলে তারপরে দেশ, নিজে মইরা জায়গায় পড়ে থাকলে দেশ দিয়া কি করবা? দেশ দিয়া পানি খাবা? চেয়ারম্যান সাহেব ইজাজত দেন, আমি উঠি। যাও যাও, যেদিন মিলিটারির আদর খাবা সেই দিন বুঝবা আদর কত প্রকার এবং কি কি, এটা নিয়ে রচনা লিখতে পারবা। যাও। আসসালামু আলাইকুম। বাচ্চারা আইন রাখতে বলছিলাম, রাখছো? ডিমের সালন করতে পারি নাই, ডিম ছিল না। ঠিক আছে, আমি বলো তোমার জরুরি কথাটা কি? আপনার যদি আমি কোনো অনুরোধ করি আপনি রাখবেন? অবশ্যই রাখবো। ভুল অনুরোধ যদি করি তাও রাখবেন? কি বলতে চাও বলে ফেলো। আগে আপনি ওয়াদা করেন যে আপনি আমার কথা রাখবেন, এই আপনার পাও ধরলাম। আপনি ওয়াদা না করলে পাও ছাড়বো না। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছুই ঠিক নাই, আগে আপনি ওয়াদা করেন যে আমার কথা রাখবেন। আচ্ছা রাখবো। আপনি সন্তানের শরীরে হাত দিয়ে ওয়াদা করেন? রাখবো রাখবো, বেতালা কিছু বললেও রাখবো, যা বলবা সেটাই রাখবো। বলো, আসেন আমার সাথে। কই যাব? আসতে বলছি, আসেন। হ্যাঁ পাকিস্তানি মিলিটারি পালাইতেছিল, পথ ভুলে এখানে চলে আসছে, আমারে মা ডাকছে। আপনি ব্যবস্থা করেন সে যেন তার মতো চলে যাইতে পারে। মাতাজি মাতাজি, আপনি ব্যবস্থা করেন, আপনি আইজ রাইতেই ব্যবস্থা করেন। তুমি যে কি সর্বনাশের কথা বলতেছো সেটা তুমি বুঝতে পারতেছো? আমি কিছুই বুঝতেছি না, আমি শুধু এটাই বুঝতেছি এ আমার মা ডাকছে। আসো আসো। Thank you.
কোশো না সাপ যদি তোমার মা ডাকে তুমি কি করবা এ তো সাপ না এ মানুষ এরা তুমি মানুষ বলবা এরা কি করতেছে তুমি জানো না আপনি আমার কাছে ওয়াদা করছেন আপনি আপনার সন্তানের গায়ে হাত রেখে ওয়াদা করছেন করেন নাই ধরেন ওষুধ শরীরে মাখেন তু সাদা মানু তু সাদা মানু আসি বুকাও বুকাও মা মা তুমি জানু মা আসি আকবন্ধু আসি আকব মা মা আসে ভুক লাগেছি ভুক লাগেছি ভাত কার জন্য নাও আসি তো একটা গোলাম সানু জিনে দে সানু জিনে দে আপনি এখানে বসা মাস্টার সাহেব আজকে খান আছে আপনারা সবাই হাত মুখ ধুয়ে নেন খাওয়ান তৈরি আছে ঘটনাটা কি যুদ্ধের মধ্যেই ঘটবো ছেলে হলে নাম রেখেন বাংলাদেশ দেশের নামে কি সন্তানের নাম হয় রাখলি হয় কি মাস্টার সাহেব হয় না
আচ্ছা, নাম রাখবো বাংলাদেশ। আঠারো ঘন্টা পানি ছাড়া কিছুই খাই নাই। গতকাল দুপুরে না চিড়া খাইলা? বেশ স্বাধীন হইলে আস্তে একটা খাসি আমি একলা খাইম। খাসি কেন, আস্তে মহিষ খাইও। বুঝলেন মাস্টার সাহেব, পাকিস্তানি মিলিটারি মানুষ না, এরা হাইওয়ান। আট মাস বয়সে একটা বাচ্চারে আছাড় দিয়ে মারছে, কোনো মানুষ এই কাম করতে পারে? মানুষ তো দূরের কথা, কোনো হাইওয়ানও এক কাজ করতে পারে না। তারপরে কি ঘটনা শুনেন? বাদ থাক, এগুলো শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা বাদ থাক, এগুলো শুনতে ভালো লাগার কথাও না। ভালো কথা মাস্টার সাহেব, আপনার অঞ্চলের চেয়ারম্যান সাহেব লোক কেমন? লোক ভালো। আমি তো শুনি অন্য কথা, গ্রামে রাজা কারা ছিল উনি খুব খাতির যত্ন করছে। না না, উনি লোক ভালো, উনি শান্তিপ্রিয় লোক। এই তোমরা তাড়াতাড়ি খাও। কমান্ডার সাহেব, আমি আপনাদের সাথে যাব, ভাইজান না বললেও যাব। চলো, জোয়ান মানুষ ঘরে বসে ডিম পারবা কি জন্যে? মাস্টার সাহেব, আজ কিছু অস্ত্রপাতি আপনার এখানে রেখে যাব। মাস্টার সাহেব, পরশু দিন রাত্রে এসে নিয়ে যাব। কোনো অসুবিধা নেই, চলো। আকবরকে কিভাবে তার লোকজনের কাছে পাঠাইবেন, কিছু ঠিক করছেন? আকবরটা কে? ওই মিলিটারির নাম আকবর। তারে নৌকায় কইরা নেত্রকোনা নিয়ে সাইরা দিয়ে আসেন। নেত্রকোনা শহরে মিলিটারি আছে, সে তার লোকজন পাইব। যে লোকটারে তুমি লুকায় থাকতে দেখছো তার মাথা ঠিক নাই তো, এই জন্য তারে লুকায় রাখছি। তার কথা কাউরে বইল না। তুমি না কত লক্ষ্মী, তুমি না কত ভালো। আমি ভালো না। আচ্ছা যাও, তুমি খারাপ, তাও কাউরে বইল না, ঠিক আছে? Thank you.
এত সকালে আসছো, কোনো কাজ কর্মে না? এমনি বিরাট ঘটনা ঘটছে আপনার সাথে, পরামর্শ। কি পরামর্শ বলো? কি হলো, কথা বলো না কেন, কি পরামর্শ চাও? স্মরণে আসতেছে না। এখন একটাই পরামর্শ, গর্তের মধ্যে হামায়া থাকবা। মিলিটারির সিনবানা, মুক্তি বাহিনীর সিনবানা, এখন রোজ কেয়ামত। রোজ কেয়ামতে কেউ কাউরে চিনে না, বুঝলা? হুম হুম, তোমার দেখা তো মনে হয় না যে তুমি কিছু বুঝছো, কারণ লোক মুখে শুনতে পাইলাম কাইল রাইতেও নাকি তোমার বাড়িতে মুক্তি আসছিল। সত্য? আমার বিষয়ে কিছু বলছে যে আমি শান্তি কমিটির লোক, মিলিটারির সাথে ভাঁজ দিয়া চলি। এই সময় এইটাই নিয়ম, সবের সাথে ভাঁজ দিয়ে যাও। কি হলো, কই যাও, বসো বসো। তোমার দেখা তো খুব চিন্তিত লাগতেছে, ঘটনা কি, স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে? পোয়াতি মেয়ে ঝগড়া করতে পছন্দ করে, এই সময় স্বামীদের উচিত চুপ করে থাকা। পোয়াতি মেয়ের মেজাজ আর মিলিটারির মেজাজ এক। বসো, যাও যাও। কোনো ব্যবস্থা নিয়েছেন? না, মানুষটার জ্বর, সে কিছুই খাইতেছে না। তুমি এত ব্যস্ত হইলা কেন, তোমার সমস্যাটা কি? এরা কি জিনিস তুমি জানো না? বেকুব মেয়ে ছেলে, আমার কি উচিত জানো? আমার উচিত দাওয়ের এক কোপ দিয়ে তারা মাইরা ফেলা। যান মাইরা ফেলেন, যান। এমনিও মরবো, অমনিও মরবো, আপনার হাতেই মরুক, আপনার নাম হইব পাকিস্তানি মিলিটারি মারছেন। দাও দাও দাও। বিসমিল্লাহ। মানুষের জীবনের দাম কত জানিস তুই? আসিত গোলাম, আসিত গোলাম।
কোন ভাষায় কথা আসি তো সাধু সবল মনে আনতে মানে 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 পানি চাই যাও পানি খাওয়াই আসো ছেলে হায় রে কি বিপদেই না পড়লাম মাতাজি শুক্রিয়া বিসমিল্লাহ আপনার এত সুন্দর সন্তান এত সুন্দর স্ত্রী তারপরে অন্যের সন্তান রে অন্যের স্ত্রী রে গুলি কইরা মারেন তুয়াড্ডা গাল সমজ মে নেই আনদে তুয়াড্ডা গাল সমজ মে নেই আনদে মাস্টার সাহেব খবর শুনছেন কি খবর শিবগঞ্জে মিলিটারি চলে আইছে একজন দুইজন না বেশুমা বলো কি মিলিটারি একটা দল রে মুক্তি অ্যাটাক দিছে তারা পালাইছে একজন পালাইতে পারে নাই সে হারাই গেছে তার সন্তানে মিলিটারি বাইর হয়েছে দেরি করে লাভ নাই গ্রাম সাইডে হাঁটা দেন হাঁটা দিব কিভাবে তোমার ভাবির এই অবস্থা সেটা আপনার বিবেচনা হিন্দু যারা আছো তারা পুটটা পুটলে নিয়ে দৌড় দাও হাঁটা যে ধর্ম আর থামাতেই নাই হাইটা যাবো কই হাইটা যাবা কই সেটাও কি আমি বইলা দিব নাই হ্যাঁ যেখানে খুশি সেখানে যাবা তো ওইখানে থাকবা মুসলমান যারা আছো তারাও হাঁটা দাও হিন্দু মুসলমান সবই সমান বাড়িঘর ফালাই আসলে যাবা কা বাড়িঘর মাথা নিয়ে দৌড় দাও যাও বাপ জানের বয়স 90 তারে কেমনে নিব তারে এক কাজ কর তারে আমার কাছে নিয়ে আসো আমি তারে কোলে করে নিয়ে যাও হইছে শোনো তোমরা প্রত্যেকের বাড়িতে গিয়া পাকিস্তানি ফ্ল্যাগ উড়াও আর যাওয়ার সময় প্রত্যেকের হাতে একটা করে পাকিস্তানি ফ্ল্যাগ থাকবে বুঝতে পারছো ফ্ল্যাগ পাম কই আমি সেলাই করে দেব মরিয়াম যুদ্ধ কি জন্য হয় স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ হয় স্বাধীন কি সুখে থাকনের নাম স্বাধীন কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই এর নাম স্বাধীন সবের জন্য খানা খাদ্য এর নাম স্বাধীন বেহেস্ত ঠিক বলছো গো মা বেহেস্ত তোর নাম কি নাম 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 ফুলি ফুলি তোর দা হাল কি হাল 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 দিয়ে দিয়ে কিষান জানে পিন্দা বীচ আগে আনু বলিয়া ছুকিয়া মিঠাই মিঠাই
রসগোল্লা রসগোল্লা। শরীরটা কি খারাপ লাগতেছে? ব্যথা উঠছে নাকি? পাকিস্তান আজাদ, পাকিস্তান তো আজাদি মিল গেছে। মারহাবা মারহাবা। ব্যথা উঠছে নাকি? বিরাট সর্বনাশ, সারা গ্রামে একটা মানুষ নাই, বিরান গ্রামে সব পলাইছে। আপনি ওয়াদা রাখেন নাই, আপনি ওয়াদা রাখেন নাই। কি ওয়াদা? আপনি বলছিলেন, আপনি বলছিলেন আকবর সাইরা দিয়ে আসবেন। আপনি আপনি আপনার সন্তানের শরীরে হাত রেখে ওয়াদা করছিলেন, আর যদি আমার কিছু হয়, আর যদি আপনার সন্তানের কিছু হয়, আপনি ওয়াদা রাখেন নাই বলেই হইব। শুনো, কে ওয়াদা করছে, ওয়াদা রাখে নাই, এইসব চিন্তা করে আল্লাহ পাক কাউকে শাস্তি দেন। তাইলে তো ভালোই। হাত দিয়ে না, আপনি আমার শরীরে হাত দিয়ে না। যে ওয়াদা ভঙ্গ করে তাহলে আল্লাহ পাক শাস্তি না দিল, আমি শাস্তি দিই। কাপড় বদলা, চল আমার সাথে, চল বদলা। খোল, আর খোল না, খোল লাগলে।
রাখবো, আমি আকবরকে নিয়ে চললাম, আমি দেরি করবো না, তার সাইডে দিয়ে চলে আসবো। এই মানুষটার আমি বলছি তার জীবন রক্ষা করবো, দেখেন তার জীবন যেন রক্ষা হয়। ফুলি মা, তুমি একটু সুখেলের মারে খবর দিবা, তোমার মার কাছে যেন আইসে থাকে, পারবা না মা? ঠিক আছে বউ যাই, বিসমিল্লাহ। সালাম, বহুত মেহরবানি। সুজা হাঁটা দিবি, খাল পার হইলেই মিলিটারি তোর জাত ভাই, কোলাকুলির প্রয়োজন নাই। এটি কি তোমার মতো হয়েছে, আমার মতো হয়েছে।